নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সোনাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনী রণক্ষেত্রে নামতে বরাকে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত কংগ্রেসের। ছয় কোটির গাঁজা বাজেয়াপ্ত, কাচার পুলিশের সফলতা, টুইট মুখ্যমন্ত্রী। জটিল যানজটে আক্রান্ত শিলচরে প্রত্যক্ষ করে জ্যামে আটকে পড়তে হলো আগত রাজ্যিক কংগ্রেসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ২৪ লোকসভা নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি হতে কাছাড়ে তৃতীয়বারের মতো ইয়ুথ জোড়ো যাত্রা শুরু করলো কংগ্রেস। এদিন উদারবন্ধ সমষ্টি রংপুর মধুরাপুল থেকে তৃতীয়বারের মতো ইয়ুথ জোড়ো যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই যাত্রায় নেতৃত্ব দেন রাজ্যিক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা, তাছাড়াও ছিলেন ইয়ুথ কংগ্রেসের আসাম স্টেট সভাপতি জুবায়ের আনামেন, কাছাড়ের জেলা সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাছাড় জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী, কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকায়স্ত, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টির কংগ্রেস কর্মী সহ মহিলা কংগ্রেস কর্মীরা। ইয়ুথ জোড়ো যাত্রাটি রংপুর মধুরাপুল থেকে আরম্ভ হয়ে শিলচর সদরঘাটে গিয়ে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভূপেন বরা বলেন, বিজেপি সরকার, ভাওতাবাদী সরকার, বিজেপি সরকার আসাম থেকে বরাক উপত্যকাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে, তা কংগ্রেস কোনো মতেই মেনে নিতে পারবে না। ভূপেন বরা আরও বলেন, কংগ্রেস সরকার আগামী নির্বাচনে বৃহৎ আকারে জয়লাভ করবে। ভূপেন বলেন, ইয়ুথ জোড়ো যাত্রায় হাজার হাজার কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেছেন এবং আগামী দিনে বিজেপি সরকার ধুলির সাথ হয়ে যাবে বলে তোপ ভগবানে। বাকী বহুত জায়গার সিট বাহিল, বরাকত জনসংখ্যা বাহিল, কিন্তু বরাকত দুটা সিট কমাই দিয়া হল। মিজোরামে যেটা সাতটা গুলি ফুটাইছিল, মুখ্যমন্ত্রী যে বরাকর প্রতি যে একটা উপেক্ষার মনোভাব আছে, বিজেপিয়ে যে বরাকক মাহিয়াই চকুরে চায়, যেটা সাতটা গুলি মিজোরাম সীমান্ত ফুটিছিল, যেটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কৈছিল যে মিজোরামে গুলি ফুটাব নালাগে, লাগে যদি শিলচরখন মিজোরামক দি দিম। আজি কেইদিনমানের আগত অসমৰ মুখ্যমন্ত্রী বরাক ভেল্লি আইছিল, তেখেতে গম পালে যে 2024ত বরাকৰ মানুহে বিজেপিক প্রত্যাখ্যান করব। করিমগঞ্জ আর শিলচর লোকসভাত বিজেপি শোচনীয়ভাবে পরাজয় হব। আর মুখ্যমন্ত্রী গম পাই খঙত কি কলে, যে বরাকখন মই অসমৰ ফালি দিম, বরাকখন বেলেগ রাজ্য হব লাগে, আমি কংগ্রেস দলে অসমক কেতিয়াও দ্বিখণ্ডিত হওয়াটো নিবিচাৰো। আমি গোটেই অসম, পাহাড়, ভৈয়াম, ব্রহ্মপুত্র, বরাক, আমি সকলো একেলগে থাকিব বিচাৰো। হয় বরাকৰ মানুহৰ সমস্যা আছে, বানপানীৰ সমস্যা আছে, গৰাখনীয়া সমস্যা আছে, চাহ শ্রমিকৰ সমস্যা আছে, কৃষকৰ সমস্যা আছে, দুখীয়া মনৰ সমস্যা আছে। আহি থকা সময়ত বরাকৰ ৰাইজৰ আশীর্বাদত কংগ্রেস দলে বরাকৰ সমস্যা সমাধান কৰিব। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে ষড়যন্ত্র, যে বরাকত MLA সিট কমাই দিয়া হয়েছে যাতে বরাকর মানুষে খঙত বেলেগ রাজ্য বিচারে, বরাকক মিজোরামক দি দিম বলে কয়ে বরাকর মানুষের প্রতি যে তাচ্ছিল্যসূচক মন্তব্য, এই বরাকর মানুষে 2024ত ইয়ার প্রতিশোধ। ছয় কোটি টাকার গাঁজা ডাম্পারে বোঝাই করে অবৈধ পাচারের পথে জব্দ করতে সক্ষম হলো কাছার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে কাছার পুলিশ কালাইনের দিগরখাল এলাকায় পাচারকারী টিপারটিকে থামিয়ে তল্লাশি চালায়। তবে সূত্রের মতে বেশিক্ষণ ব্যয় হয়নি পুলিশের, কোনো গোপন চেম্বার নয়, টিপারটির উপর নজর পড়তেই বের হয় বোঝাই বিশাল পরিমাণের গাঁজা। তবে জব্দকৃত গাঁজা পাচারের সক্রিয় চক্রের সন্ধান প্রকাশ্যেই আসবে খুব শীঘ্রই বলে আশাবাদী ASP। লাইন ছেড়ে বেলাইনে ঢুকে যানজট থেকে বের হতে হলো রাজ্যিক কংগ্রেসের নেতা সহ সভাপতি ভূপেন বরাকে। এদিন রংপুর এলাকায় দমবন্ধ যানজটে এতদঞ্চলের দনুর্ভোগ হয়তো কিছুটা আঁচ করতে পারবেন ভূপেন।
এদিনের কংগ্রেসের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ট্রাফিক পুলিশের দল থাকা সত্ত্বেও নিত্যদিনের ন্যায় জটিল যানজট পরিলক্ষিত হয়। কর্মসূচি শেষে কনভয় সার্কিট হাউসে ফেরার পথে দমবন্ধ যানজটে আর থাকায় ডিভাইডারের অপর দিকে ঢুকে বের হতে হয় কনভয়ের বাহনগুলো। এদিকে পুজো আসছে, বাড়ছে পুজোর বাজারে ভিড়। এই দিনগুলিতে জটিল যানজট থেকে জনগণকে মুক্তি দিতে পারবে পুলিশ প্রশাসন? প্রশ্ন সচেতন মহলের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশব্যাপী হাতে নেওয়া ঐতিহাসিক কর্মসূচি মেরি মাটি মেরা দেশ অভিযানের অধীনে অমৃত কলস যাত্রায় বৃহস্পতিবার অংশগ্রহণ করলেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী ধলাই সমষ্টির পানিভরা ধলাই ও বাগাবাজার গাঁও পঞ্চায়েতে অমৃত কলস যাত্রায় অংশগ্রহণ করেন। এদিন তিনি প্রথমে পানিভরা গাঁও পঞ্চায়েতের রেভিনিউ গ্রাম থেকে পানিভরা গাঁও পঞ্চায়েত পর্যন্ত কলস নিয়ে প্রায় 5 শতাধিক জনগণের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তারপর পানিভরা গাঁও পঞ্চায়েতে গিয়ে এক সভার মাধ্যমে জিপির প্রত্যেক ওয়ার্ড থেকে আসা প্রতিটি গ্রামের মাটি একত্রিত করে পঞ্চায়েতের অমৃত কলসে দান করা হয়। তারপর ধলাই গাঁও পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে। এতে ধলাই গাঁও পঞ্চায়েতের প্রত্যেক ওয়ার্ড থেকে সংগ্রহ করা মাটি অমৃত কলসে দান করা হয়। তদুপরি ভাগাবাজার গাঁও পঞ্চায়েত প্রেক্ষাগৃহে অমৃত কলস যাত্রার মিশ্রিত মাটি অমৃত কলসে দান করা হয়। আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে জন্ম লাভ করি, আর ওইখান থেকে যখন প্রথম ভূমিষ্ঠ হই, তারপরে আমাদের জন্মের প্রথম ক্ষণ থেকে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মাটিতেই আমরা বিচরণ করি, আর এই মাটিতেই আমাদের শেষ শেষ সমর্পণ বলতে হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা যে কোনো ধর্মের হতে পারি, যে কোনো বর্ণের হতে পারি, এখানেই আমরা বিলীন হয়ে যাই। এই মাটিকে সম্মান জানিয়ে, আমার দেশকে সম্মান জানিয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যে প্রোগ্রাম আমাদের হাতে দিয়েছেন, আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এই প্রোগ্রাম নিয়ে আজকের দিনে সবচেয়ে ভালো লাগছে। এই 10টা অঞ্চলে এখানে আমাদের পঞ্চায়েতের বাড়ির মাটি হচ্ছে, সম্পাদকের বাড়ির মাটি হচ্ছে, এখানে কৃপেশ বাবুর মতো ধনাঢ্য ব্যক্তির মাটি হচ্ছে বাড়ি, আর এখানে রাধারণী দিদির মতো যারা সমাজে ঈশ্বরের নাম নিয়ে সমাজকে জাগ্রত করছে, ঈশ্বরের প্রতি আসক্ত করছে, ওনার বাড়ির মাটি হচ্ছে এখানে। যারা খুব পরিষ্কার দেখতে, খুব সুন্দর, ওনার বাড়ির মাটি হচ্ছে, আর আমার মতো কালা, আমার মতো। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে সংসদ ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অসমের আরো দুজনের সাথে মনোনীত হলেন শিলচর নেতাজি বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঋতুপর্ণা পাল। এদিন মাতৃভাষা বাংলায় বক্তব্য রেখে সবার প্রশংসা কুড়ায় ঋতুপর্ণা। এর জন্য আজ তার তরণী রোডের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল। এদিন ঋতুপর্ণাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান বিডিএফ এর বাহার আহমদ চৌধুরী। তার হাতে ফুলের তোড়া তুলে দেন বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে এবং জয়দীপ ভট্টাচার্য। এরপর বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় সবার উপস্থিতি সবার পক্ষ থেকে ঋতুপর্ণা পালের হাতে একটি মানপত্র তুলে দেন। এই সম্মাননায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঋতুপর্ণা বলেন যে সংসদ ভবনে ইংরেজি ভাষার বক্তব্য জানানোর সুযোগ থাকলেও তিনি বাংলায় তার বক্তব্য রেখেছেন, কারণ তার মাতৃভাষা বাংলা এবং তিনি একাদশ শহীদের রক্তস্নাত বরাক উপত্যকার বাসিন্দা। তিনি বলেন এভাবেই তিনি ভাষা শহীদের সম্মান জানিয়েছেন। এছাড়া আসন্ন পুজো উপলক্ষে ব্যয় করার জন্য এদিন নিজস্ব রোজগার থেকে তার হাতে কিছু টাকা তুলে দেন অ্যাডভোকেট তথা আইনের ছাত্রী প্রথমা দত্ত রায়। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন নবারেন দে চৌধুরী, দেবায়ন দে প্রমুখ। নমস্কার, আমি ঋতুপর্ণা পাল, নেতাজি বিদ্যাভবনের ছাত্রী দশম শ্রেণীর। সেখানে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে 25 জন গিয়েছিল, কিন্তু 15 জনকে স্পিচ দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছিল। সেখানে আমি বাংলাতে স্পিচ দিই, কারণ আমি বরাক উপত্যকা থেকে গেছিলাম, এই শহীদের মাঠে থেকে গেছিলাম, তাই সেই শহীদদের সম্মান জানিয়ে আমি সেখানে লাল বাহাদুর শাস্ত্রীর উপরে বাংলা ভাষায় সে যে বক্তব্যটা রেখেছে পার্লামেন্টে, তার জন্য স্বয়ং স্পিকার ওম বিড়লা তাকে অভিনন্দন জানিয়েছে, তার সঙ্গে সে কথা বলেছে। এটা আমাদের বরাক উপত্যকার জন্য একটা গর্বের বিষয়, বাঙালি হিসাবেও আমরা ওর জন্য গর্ববোধ করছি, এবং সারা বরাক উপত্যকার সমস্ত বাঙালি মানুষকে তাকে যাতে আশীর্বাদ করে সে যাতে ভবিষ্যতে আরও অনেক উন্নতি করতে পারে,
সেটা করার জন্য আমরা আবেদন রাখছি। কেননা বরাক উপত্যকার মাটি বাংলা ভাষার জন্য একাদশ শহীদ হয়েছে, এখানে অনেক আন্দোলন হয়েছে বাংলা ভাষাটাকে রক্ষা করার জন্য, বাংলা ভাষার উপর নানাভাবে আক্রমণ আসে, এটাকে রক্ষা করা আমাদের যে পার্লামেন্টের মেম্বার MLA কেউ বিধানসভা লোকসভাতে বাংলায় শপথ নেয় না, বাংলায় ভাষণ দেয় না, সেই জায়গায় একটা দশম শ্রেণীর ছাত্রী হয়ে সে যে বাংলায় কথা বলার সাহস করেছে সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং জীবনে যেন সে আরও অনেক বড় হয় এবং বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যায়, সেটার জন্য আমি ওকে আশীর্বাদ। বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন অসম দেশপ্রেম জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে জাগরণ মঞ্চের কর্মকর্তারা বললেন, দুর্নীতিতে অত্যন্ত সিদ্ধহস্ত কমলাক্ষ ইতিমধ্যে বিপুল সম্পত্তি করায়ত্ত করেছেন। জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক সৌরভ দেব বহু গুরুতর অভিযোগ উত্থাপন করে কমলাক্ষকে নিয়ে একের পর এক তোপ দাগেন। তিনি বলেন, শুধু চা বাগিচা নয়, বিভিন্ন স্থানে নামে বেনামে সম্পত্তি রয়েছে তার। এ ব্যাপারে ইডি CBI তদন্তের দাবি জানান তিনি। বলেন, বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের অর্থ কিভাবে খরচ হয়েছে এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। 2011 সালে শাসক দল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর থেকেই এলাকা উন্নয়ন তহবিল নয় চয় করে শুরু হয়েছে অনেক অনিয়ম ও ক্যাচা কাহিনীতে জড়িয়ে রয়েছে কমলাক্ষ দেপুরকায়স্থের নাম। অনেক প্রকল্পে কাজ না করেই টাকা আত্মসাৎ করা হয় এমন কথাও শোনা গেছে। এ ব্যাপারে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সৌরভ দেব বলেন, বরাক দরদি তকমা লাগিয়ে কমলাক্ষ সমূহ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে চলেছেন, কার্যত মুখ আর মুখোশের খেলা। সৌরভ স্পষ্টতই জানিয়ে দেন যে কমলক্ষের রাজনৈতিক জীবনে আদর্শ বলে কিছুই নেই। শুরুতে তিনি অনেক অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন, নানা মারাত্মক অপরাধে অভিযুক্ত তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বিভিন্ন সময়ে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবকে নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। উনি বরাককে নিয়ে কি খেলা করছেন সেটা উনি বলতে পারতেন। উনি নিজেকে প্রমাণ বারবার প্রমাণ করতে যাচ্ছেন যে উনি বরাক বিরোধী নেতা, কিন্তু উনি বরাক বিরোধী নেতা নয় সেটা আমরা জানি। ওনাদেরকে আমরা আজকে থেকে এক বছর আগে একটি মেমোরেন্ডাম প্রেরণ করেছিলাম, যেটাতে বরাকের ছেলে মেয়েদের চাকুরি রিজার্ভেশনের কথা ছিল, সেটা উত্থাপন করার কথা ছিল অ্যাসেম্বলিতে, কিন্তু উনি এই অ্যাসেম্বলিতে কথাটা উঠাননি। বরাকে এসে উনি বারবার বলে থাকেন যে বরাকের ছেলে মেয়েদের চাকুরির জন্য বঞ্চনা হচ্ছে, কিন্তু আসল তথ্যে দেখা যাচ্ছে যে উনি একজন মুখ এবং মুখোশধারী নেতা। উনি দিসপুরে গিয়ে সঠিকভাবে কথা বলেন না, বরাকে এসে ছেলে মেয়েদেরকে নিয়ে খেলা বঞ্চনা করছেন, সেটা আমরা ভালো করে জানি। বিগত দিনে উনি দাপটে নেতা গৌতম রায়ের হাত ধরে পলিটিক্সে এসেছিলেন। উনার তত্ত্বাবধানায় অনেক কুকর্ম, অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি গড়ে তুলেছেন বরাকে। সেটার জন্য আমরা ইডি এবং CBI তদন্তের দাবি। পুলিশ দিয়ে বারবিস সুপারির গাড়ি ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে জায়দুল ইসলাম বড়বুয়া নামের এক গাড়ি চালকের উপর দু দফায় হামলা চালালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দক্ষিণ ধলাইয়ে। রাজনগর গ্রামের জায়দুল ইসলাম বৃহস্পতিবার নারায়ণপুর গ্রামের সাবির আহমেদ বড়বুইয়া, আফতাব হোসেন এবং মুক্তার হোসেনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিন তিনি বলেন, ধলাই থানায় বিবাদীদের একটি বার্মিজ সুপারির গাড়ি ধরা পড়লে বিবাদীরা তাকে সন্দেহ করে, এরপর অভিযুক্তরা দলবল নিয়ে তার উপর হামলা চালায়। শিশু আইনজীবী তারা বাড়িতে আনিয়া আনার পরে তারা বাড়ির সামনে বিস্ফোরিত শিশুকে তারা ফোন করে আনার পরে তারা আমার দোবাইগনারে বনির জামাইরে তারা খুব বেশি মারছেন, খুব বেশি মারার পরে এরপরে গাঁর মুরব্বী মানুষ বাড়ি ইয়া বিচার মানাইছেন, বিচার মানাইয়া টাকা 30,000 টাকা তো ইয়া বিচার মানাইছেন, মানাই পরে বাইকনার 30,000 টাকা দিলেছে তারা দিমু দিয়ার হয়ে দিছেন না, এরপরে ও তারা মেডিকেল করাইতে কইয়া ওগরে দলাইত লই আইছেন, দলাইত লই আইতে সময় আমার বোনায় টাকা 5,000 দিছেন দিয়া কইছেন, তারা লইয়া যাও গিয়া মেডিকেল কেতা করা নিলা করা, তারা এখানে আইসুন এখানে আওয়ার বাদে কইছেন না আমরা মেডিকেল করা লাগতো না, কইয়া তারা আইয়া মারিয়া টাকা 2,00,000 টাকা নিছেন গিয়া কইয়া তারা FIR দিয়া গেছেন গিয়া দলাই থানা, দলাই থানা খাইলে FIR দেওয়ার মুরব্বী হলো কইছে আমরা বিচার মানাইলা তুমি এখন FIR দিয়ে এখানে তারা মাতামাতি করে শুন কিছু বিচার, এরপরে তারা
যে টি শার্টে আমার ব্যাগ নিয়ে দিয়েছিল মুরব্বীর টি শার্টে আমার মুরব্বী হলে আবার ঘুরে দিলেছিল। আজকে সকালে হইতে একটা সময় আমার ব্যাগ নিয়ে আইসে ইয়ে দোলাই যতনে বাগার তনে ব্যাঙ্গ তনে টেকা উঠে ইয়ে লইয়া গাড়ি লইয়া যাওয়ার সাথে রাস্তার তারে আটকাইছুন তার আখতার আর তার ভাইয়ের নাম জাভেদ আর তার লগে আরো ছয় আট গো আসলা তারা গাড়ির ভিতরে নামিয়েছেন নামিয়ে তারে আটকাইয়া তারে মারধর করছেন মারধর করে। আজ ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে পুজো দিয়ে বরাকুর তিন জেলায় বজরং দলের আট দিন ব্যাপী সূর্য জাগরণের রথযাত্রার সূচনা করা হয়। সকাল নটায় সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ গৌহাটি ক্ষেত্রের সংগঠন মন্ত্রী দেমেশ কুমার তেওয়ারি, দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, সভাপতি আইনজীবী শান্তনু নায়ক, সেবা প্রমুখ গোপাল ভট্টাচার্য, বজরং দল সংযোজক বিষ্ণু ভট্টাচার্য, সৎসঙ্গ প্রমুখ দিলীপ কুমার দেব, শঙ্কর মঠের স্বামী বিজ্ঞানন্দ মহারাজ সহ প্রান্ত ও বিভিন্ন জেলা প্রখণ্ড স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনেরা। আজকে এটা শুভ আরম্ভ হবে এবং এখান থেকে শ্রীভূমি জেলা অর্থাৎ করিমগঞ্জ জেলাতে গিয়ে বিভিন্ন প্রখণ্ড থেকে রথ প্রদাপন করবে। পরবর্তীতে এটা হাইলাকান্দিতে যাবে, হাইলাকান্দি জেলার থেকে এটা দক্ষিণ কাছাড়, পশ্চিম কাছাড় জেলা এবং শিলচর জেলা এবং এইভাবে লক্ষ্মীপুর জেলা এবং সমস্ত বরাকলিতে এই আজকে 5-13 সমাপন কার্যক্রম আপনার পঞ্চানন শিববাড়ি মালগ্রাম স্থিত পঞ্চানন শিববাড়িতে সমাপন কার্যক্রম হবে। সেই কার্যক্রমে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সংগঠন মন্ত্রী বিনায়ক রাও দেশপাণ্ডেজি উনি উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে 7 ত্রিপুরা রাজ্য আমাদের এই দক্ষিণ পূর্ব প্রান্তের অধীনে যে ত্রিপুরা রাজ্য আছে সেখানেও এই রথযাত্রা 7 থেকে আপনার 14 পর্যন্ত আলাদা একটা রথ সেখানে বের করা হবে। ঠিক 9 ডিমা হাসাও জেলাতেও এইভাবে দুটা রথ বের করা হবে এবং সেখানেও এই রথযাত্রা শুরু হবে। পরবর্তীতে 13 এখানে রথযাত্রা সমাপন হওয়ার পরে মণিপুর রাজ্যের জিরিবাম জেলা যেটা এই জেলার 2-3 জায়গাতে এটারও একটা পরিকল্পনা আছে সেখানেও আমাদের রথযাত্রা নেওয়ার এবং আমরা চাই এই রথযাত্রার মাধ্যমে এই সূর্য জাগরণ রথযাত্রার মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে বিশেষ করে যুবক ভাইদেরকে এই হিন্দু সমাজে যে আমরা অনেক কিছু আমরা ভুলে যাচ্ছি ওই জিনিসটা জাগরণ করার জন্য এই রথযাত্রা সমস্ত ভারতবর্ষে শুরু। আত্মসহায়ক দলের মহিলা ও স্থানীয় জনগণ মিলে আমার মাটি আমার দেশ অমৃত কলস যাত্রার কার্যক্রম পালন করা হলো শালচাপড়া ব্লকের অধীনস্থ শ্রীকুনা ও শালচাপড়া জিপিতে। উক্ত অনুষ্ঠানটি পথযাত্রা সহ নিজ নিজ জিপি অফিসে গিয়ে সমাপ্ত করেন এবং একত্রিত মাটিগুলির কলস নিয়ে যান এবং অমৃত কলস যাত্রার দায়িত্বকারী সরকারের অধিকারী হাতে তুলে দেওয়া হয় এবং একটি বড় কলসে একত্রিত করে নেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন প্রধান সরকারি কার্যকারী আধিকারিক হিসেবে কাছাড় জেলার পরিবহন বিভাগের DTO, তৎসঙ্গে উপস্থিত ছিলেন শালচাপড়া জিপির সহনেত্রী প্রতিনিধি আতাউর রহমান বড়বইয়া সহ হাজারেরও অধিক জনগণ। আমাদের এই অমৃত কলস যাত্রায় আমাদের CLF সেন্টার থেকে যাত্রাটি শুরু হয়েছে এবং শ্রীকুনা ডেইলি বাজার হয়ে শ্রীকুনা গাঁও পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে সমাপ্ত হবে। তো আমি আজকের এই যাত্রায় যারা মধ্যমণি বিশেষ করে আমাদের যারা এই SHG-র মহিলারা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার জিপির পক্ষ থেকে। তারা এত সুচারুভাবে এবং সুন্দর এবং শৃঙ্খলার মাধ্যমে আজকের এই যাত্রাটা শুরু করেছে এবং সুন্দরভাবে সমাপ্ত করার লাগে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনার ডেজিগনেশনটা কি? হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ শ্রীকুনা জিপি প্রেসিডেন্ট। কী নাম আপনার? শৈকুল ইসলাম। ঠিক আছে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে APDCL এর নতুন সার্কুলার দাহ কর্মসূচি হাইলাকান্দি কংগ্রেসের। APDCL এর নির্দেশ মর্মে হাইলাকান্দি জেলা কংগ্রেসের উদ্যোগে অতিরিক্ত বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও APDCL এর নতুন সার্কুলার দাহ কর্মসূচি পালন করেন হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির কর্মীরা। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেসের কমিটির কর্মীরা ভবনের রাজপথে নেমে অসম সরকার হায় হায়, APDCL হায় হায়, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে জনগণের সঙ্গে প্রতারণা বন্ধ করুন ইত্যাদি নানা স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলেন পথঘাট। এদিনের প্রতিবাদী কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিদ্যুৎ বিভাগ যে যদি একটা সার্কুলার দিয়েছে সার্কুলার দেখেছি আমরা ইউনিট প্রতি 1 টাকা 20 পয়সা বৃদ্ধি করেছে ঘন ঘন এইভাবে বিদ্যুৎ বৃদ্ধির প্রতিবাদে আমরা আজকে আইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই যে আসাম সরকারের বিদ্যুৎ বিভাগের যে সার্কুলার সেই সার্কুলারকে আমরা মানছি না এই সার্কুলারকে আমরা আজকে দাহ করেছি এই সার্কুলার যেভাবে দিয়ে গরিব জনসাধারণ মানুষদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং আপনারা জানেন যে অতিরিক্ত বিদ্যুৎ মাশুল হয়েছে কিন্তু তারপরও লোডশেডিং এখনও আমাদের হাইলাকান্দি জেলায় এবং সমস্ত গ্রামাঞ্চলে দেখবেন লোডশেডিংয়ের মাধ্যমে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা মাত্র 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ পাই 17 থেকে 18 ঘন্টা আমাদের বিদ্যুৎ আমাদের এই লোডশেডিং করা হয় তারপরও এইভাবে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে আমরা এই আসাম সরকারের এই সার্কুলারকে আমরা দাহ করেছি এবং আগামী দিন যদি আমাদের কংগ্রেস সরকার আসামে আসে তাহলে আমরা 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি আমাদের জনগণের স্বার্থে আমরা 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি আমরা দেব আমাদের কর্ণাটক কংগ্রেস সরকার রাজস্থানের কংগ্রেস সরকার এবং ছত্তিশগড়ের কংগ্রেস সরকার যদি 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিতে পারে আসাম সরকারের এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার ছেড়ে দিতে পারবে না তারা স্মার্ট মিটারের নামে এবং আদানি আম্বানির নামে তারা লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের কাছ থেকে যেভাবে নিয়ে আমাদের এই বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার আমরা জানিয়েছি এবং আগামী দিন আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার লোকসভা নির্বাচনী রণক্ষেত্রে নামতে বরাকে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত কংগ্রেসের ৬ কোটির গাঁজা বাজেয়াপ্ত কাচার পুলিশের সফলতা টুইট মুখ্যমন্ত্রী জটিল যানজটে আক্রান্ত শিলচরে প্রত্যক্ষ করে জ্যামে আটকে পড়তে হলো আগত রাজ্যিক কংগ্রেসের এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ।